আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তো লাঞ্চ করার জন্য হোটেল খুঁজছিলাম, রেস্টুরেন্ট, তো অবশেষে পেয়ে গেলাম ওই যে রাস্তার ওপার। দেখি ওখানে কি আছে, আপনারা আমার সাথেই থাকুন। ওই রেস্টুরেন্টটাতে আরো একবার খাওয়া হয়েছিল আমার, এই রেস্টুরেন্টটাতে আমি আরো একবার খেয়েছিলাম, খাবারগুলো মোটামুটি, এখন যেহেতু আশেপাশে নাই এটাতে খাওয়া লাগছে আমার। হোটেলটাতে একটা টেবিলও ফাঁকা নেই, আসলে ভালো হোটেলের বৈশিষ্ট্যই এমন, কোনো ফাঁকা থাকে না। দেখি পাই কি না। চাচা এখানে খালি তো বসবে? আসলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, তাই এটা তো অনেক ভিড়, উপরে দুতলা তো অনেক ভিড় থাকে। আমি খাবো হচ্ছে আসলে এই হোটেলটাতে হচ্ছে আপনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা খুব ভালো লাগে। সব আসলে বাসায় আমি তেমন বেশি খেতে পারি না, কিন্তু হোটেলে এরকম খাবার হলে আর কথাই নেই, অনেক খাই আমি, অনেক বলতে দুই প্লেট খাওয়া হয়। ভর্তাটা অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে ভর্তাটা। খাবারটা সত্যি খুব ভালো হয়েছে, দেশের ডাল হলে মনে হয় জমবে ভালো, ডাল ডালটা অনেক ভালো হয়েছে। বললাম না হোটেলে আমি খুব খাবার খেতে পারি। এটা কি কিসের ভর্তা? এটা ডিমের ভর্তা, দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর, খেয়ে দেখি টেস্ট করি। আমার
ব্যাপারটা খুব ভালোই লাগছে। হ্যাঁ, এটা ক্লিন করে ফেলো। টিশু টিশু কই? দাদা যখন বর্তমান বিল একদম কম আসছে, 110 টাকা। আসলে 110 টাকা খুব ভালো খাবারই খেয়েছি, ভর্তা আইটেমগুলো খুব ভালো লেগেছে। আসলে বাসায় তো দেখা যাচ্ছে তেমন ওগুলো খাওয়া হয় না। আমি একটা সিম কিনবো, আমি অনেক অনেকদিন ধরে একটা সিম কিনবো। কিন্তু এখানে কি একটা সিম নগদ না? আমি তো আমি ভেবেছিলাম এটা একটা সিম, এখানে সিম বিক্রি হচ্ছে। আসলে এখানে সিম বিক্রি হচ্ছে না। ও ডিজিটাল, এই যে গান শুনতেছে কত করে? 120 টাকা। ফুটপাতে আগে আগে এই জায়গাগুলো অনেক দখল ছিল, ফুটপাতগুলো এখন মোটামুটি ফ্রি থাকে। হ্যালো।